পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ইসিএলে কুলুস্তরিয়া এলাকার বাসটা কোলিয়ারি সিপিটে শনিবার রাতে দুর্ঘটনায় মৃত্যু হলো 54 বছরের খনি শ্রমিক মুনুলাল মাঝির। জানা যায় এই দিন তিনি খনিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হন। খনির অন্যান্য শ্রমিকরা বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি খনির আধিকারিকদের খবর দেন। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুনুলাল মাঝিকে উদ্ধার করে এরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার নিহতের পরিবার ও অন্যান্য শ্রমিকরা খনি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করেন। 22 তারিখের সেকেন্ড শিফট রাত 11টা নাগাদ মনুলাল মাঝি যে আন্ডারগ্রাউন্ডে ট্রামারের কাজে ব্যস্ত ছিল, ডিউটি করার সময় তার শরীর খারাপ হয়। শরীর খারাপ মানে চেস্ট পেন, যখন হয় অসুবিধা হয় তাকে গভর্নমেন্ট সুভাষ মাহন্তা নিয়ে এসে উপরে নিয়ে আসার পরে অ্যাম্বুলেন্সে হসপিটাল পাঠানো হয়েছিল বাঁকুড়া হসপিটাল। বাঁকুড়া হসপিটাল নিয়ে যাওয়ার পরে ওখানেও মারা যায়। কালকে রাত্রেবেলায় আমরা সবাই হসপিটালে এসেছিলাম, আমি ম্যানেজার এবং এখানকার নেতৃবর্গ সবাই ওখানে পৌঁছেছিলেন। আজকে ওর মনুলাল মাঝির ডিপেন্ডেন্টকে চাকরির দাবিতে এবং ওর কম্পেনসেশনের দাবিতে একটা এগ্রিমেন্ট সাইন করার জন্য সমস্ত লোক এখানে হাজির হয়েছে। ইউনিয়নের প্রতিনিধি, এরিয়া পার্সোনাল ম্যানেজার এবং আমার অফিসে এখন একটা এগ্রিমেন্ট সাইন হওয়ার পরে তারপরে ডেড বডি নিয়ে যাওয়া হবে। এগ্রিমেন্টের জন্য মোটামুটি সবাই রাজি হয়ে গেছে। ও এগ্রিমেন্ট হিসাবে ওর ছোটো ছেলেকে প্রফেশনাল এমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে, আর বাকি যা অ্যাজ পার রুল যা যা কম্পেনসেশন পাবে সেগুলো পরে দেওয়া হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।